ওই দেখো গুরু সুজন আসছে। আজকে আর মায়ের বাবু শোনার মতন দেখে বলবে না, মা কাজে যাচ্ছি। কই আজকে সোনামুখ করে বাচ্চার মতো ডেকে বলবে না, মা কাজে যাচ্ছি? তুই কি এক কথা একবার রিপিট না করে পারিস না? দেখ এই চুপ 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 আসছে। তা কি গো সুজন, না কাজে যাচ্ছে নাকি? না রে, আসলে পাশের গায়ে এক মস্ত বড় পুরোহিত এসেছে কিনা, উনি জমিদার বাড়ি উঠেছে, উনি বাবা অন্তর্যামী, যা বলে তাই হয়, বয়স প্রায় 157 বছর হতে পারে, এই এই হরিতকি খেয়ে বেঁচে আছে, তাই গেলাম রে, এবার নাইলে ভিড় বেড়ে যাবে। গুরু কেসটা কি হলো বলো তো? এই মা মা করা সোনামুখটা আজ ফিটিং বোতল ছেড়ে বাবার কাছে যাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ কেসটা কি হলো বলো তো? এই না মা মা করা সোনামুখটা আজকে ফিটিং বোতল ছেড়ে বাবার কাছে যাচ্ছে, ব্যাপারটা কি? তুই আরেকবার এক কথা আবার বল, সেদিনের মতন তুই তুই আবার চটির বাড়ি খাবি। আসলে রাজা তুই সত্যি এক মাস চটি খেয়ে ভালো ছিলি জানিস, মানে চটির বাড়ি আর কি। আমি কি করলাম? আমি তো শুধু বললাম। এ জ্যাম তো কপি পেস্ট মেশিন, চল দেখি আসি কি হচ্ছে। চলো গুরু আমিও যাব। চল চল। আচ্ছা গুরু, আমরা জমিদার বাড়ির থেকে যাচ্ছি কেন? তোর শ্রাদ্ধে তারিখ ঠিক করতে। আরে কি যে বলো না গুরু, কিন্তু আমাকে তো একবার বলনি কি কি মেনু করছে। দেখো বিরিয়ানি মটন কষা কিন্তু মাস্ট, তার সাথে মিষ্টিটাও। আহ আমার সেই ছোট্ট বেলায় একবার শ্রাদ্ধ হয়েছিল আর কোনোদিন হয়নি, তুমি গুরু এত ভাবো আমার কথা। জন্মদিন ছিল, তবে আমাকে যে বলেছিল আমার শ্রাদ্ধ হবে, স্বাভাবিক, তোর মতন একটা স্যাম্পল থাকলে সব বাবা মাই তাই বলবে। যা গুরু তুমি না এত প্রশংসা কথায় কথায় করো যে কি বলবো। এবার কি দেখি, চল ওখানে কি হচ্ছে দেখি। গরু এত বিশাল ভিড় গো, এত ভিড় এড়িয়ে যাব কি করে? তুই শো তোর লাশের উপর দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ শো শো। গুরু এই কপি পেস্টার মুখে একটা লাগাও তো, ইয়ে মানে স্যালুট। আমার তো তোদের দুজনকেই ধরে জুতো দিয়ে মারতে ইচ্ছা করছে, কিন্তু কই পারলাম বল। সোনা সোনা সোনা, এখন গুরুদেবের আহারের সময় হয়ে গেছে, বাকি লোক বিকালে এসো। চা গুরু এটা কি হলো? এটা কি হলো? এই তোর জুতোটা দিতে পচা, ও ডোজ পুড়িয়ে এসেছে, দু ঘপ খেলে ঠিক হবে আবার। এই আবার কবি করছিস? আরে এটা করিনি, এটা আমারই বললাম। আচ্ছা শোন, পিছন দিকে একটা জানলা আছে, ওই জানলা দিয়েই গুরুদেবের দর্শন পাওয়া যাবে। হ্যাঁ চল। হ্যাঁ চলো চলো, তবে তার আগে একটা কাজ আছে। নে এক মাসের জন্য তোর কপি পেস্ট মেশিন বন্ধ থাকবে। তোরা কি যাবি? গুরু আমি ভাবছিলাম ঠিকুচিটা করতে দেবো ওনাকে, আমার আয়ু কত জানবো? তোর আয়ু কমে এসেছে, এবার না গেলেই শেষ হয়ে যেতে পারে। কি আছে তাতে, আয়ু ভরে নেব, দেখো নি গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস ভরে, ওরা মুড়িয়ে আয়ু ভরে দেবে। এবার চল। আচ্ছা এবার চলো। এই তুই আবার জেরক্স মেশিন খুলেছিস? না না না, ওটা প্রিন্ট প্রিন্ট।
ওই দেখ, ও তো খাবার নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই ওই গুরুর জন্য। কিন্তু বাবা তো শুনলাম হর্ত কি খায়, তাহলে এগুলো কে খায়? যত দেখি ব্যাপারটা ঠিক কি চলছে। আমার মনে হয় বাবার শরীর খারাপ, তাই মাছ মাংস সব খাচ্ছে। আমার মাও ছোটবেলায় বলতো, জানো, তখন যদি একটু শুনতিস তাহলে আজকে এই অপুষ্টির শিকার হতে হতো না। চলো চলো। ওই যে গেরুয়া রঙের পোশাকটা, ওটা গুরুদেব না? মনে তো হচ্ছে। উনি তো মাছ মাংস ছবি খাচ্ছেন গুরু। তাই তো দেখছি গুরু। এ তো আমাদের থেকেও বড় চিটিং করে। ঘন্টা অন্তর যে আমি, এ তো আমাদের থেকেও বড় চিটিং করে। তাই তো দেখছি গুরু। আমার কুষ্টিটা কুষ্টি না, গুষ্টি ষষ্টি। এই চল পালাক পালাক। গুরু তাহলে প্ল্যানটা কি? হ্যাঁ প্ল্যানটা কি? আবার এই না, তোর জুতোর বাড়ি তোকে দিয়ে দিলাম, তারপরেও তোর কমলো না। কি কমবে গুরু? শিওর পাগল হয়ে গেছে, রাঁচি পাঠাও। এই মুখ সামনে কথা বলবি, তুই পাগল, আমাকে পাগল বললে ভালো হবে না বলে দিচ্ছি। আঙালিতে পুঙ্গা মাঠে গঙ্গাচরণ নাম, পাগলকে পাগল বলবো না তো কি বলবো। এই এই আমি পাগল, এই দেখ পাগলের পাগলামি। তোরা থাম, যেটা কথা হচ্ছে ওটার মধ্যে থাক। শোন, আজকে রাতে সবাই গাছতলার সামনে দাঁড়াবি, ওই ভণ্ড পুরোহিতকে আজকে হাতে নাতেই ধরব, ধরে জমিদারের হাতে তুলে দেব। ঠিক আছে, তাহলে আজকে রাতে মিশন ভণ্ড পুরোহিত। লোকগুলো কি মরে গেল নাকি? তো চলে এসেছি। গজা কোথায়? ওকে দেখছি না। চলে এসেছি, এবার চল। ওই দেখ, ও তো খাবার নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই ওই গুরুর জন্য। ওই তো বসে আছে, মুখটা ঠিক বুঝতে পারছি না। ওটাই হবে রে। এই কি গুরুদেব, আসবো? ওই বাবা, ওই 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 রাখ দেখি, এখানে না এখানে রাখ। তাহলে আমি আসি। হ্যাঁ যা বাবা যা। এই দাঁড়া। হ্যাঁ গে গুরুদেব। পিছনে জানলাটা বোধ হয় খোলা, একটু বন্ধ করে দে তো, বড্ড বিড়ালের উৎপাত হয়েছে, সকালে এসেছিল অত ছাড়াগুলো। না 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 না, থাক থাক, তুই বরং দরজাটা ভেজিয়ে দিয়ে যা। হ্যাঁ গে গুরুদেব। গুরু গুরু, এই বেটাকে ছাড়া চলবে না কিন্তু। রাজা পচা, তোরা ছটপট কিছু ডালপালা নিয়ে আয়। গজা দিল সেই ডালপালা আগুন লাগিয়ে। আগুনের ধোঁয়াতে পুরোহিতের ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। এবার তোরা মজা দেখ। আগুন 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 বলে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে।
বাঁচাও। রাজা, বস্তাটা ছুঁড়ে ঘিরে ফেল। পচা, বস্তাটা ছোড়, ছুঁড়ে ঘিরে ফেল। জমিদার মশাই কি? দেখুন জমিদার মশাই, ইনি ভণ্ড। এই দেখুন, তুমি?